শিরোনামেই আপনারা শুনছিলেন আধিপত্য বিস্তার নিয়ে রেশ ছিল বেশ আগে থেকেই সর্বশেষ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হামলার প্রস্তুতি নেয় একটি পক্ষ এতে শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ হয়েছে আজকে হাত বোমা বিস্ফোরণ হয়েছে সেখানে অন্তত চারজন আহত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি দেশীয় অস্ত্রের সংঘর্ষ আর একের পর এক বোমা বিস্ফোরণের এই দৃশ্য শরীয়তপুরের জাজিরায় পুলিশ জানায় বিলাসপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও প্রতিদ্বন্দ্বী জলিল মাতবরের দ্বন্দ্ব দীর্ঘদিনের এর জেরে গত সাতাশ মার্চ সজীব মুৌশি নামে এক যুবক মারাও যান সেই ঘটনার রেশ না কাটতেই বুধবার সকালে ফের সংঘর্ষে জড়ায় দুপক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র আর বোমায় প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ আহত হন বেশ কয়েকজন জলিল মাতবরের অভিযোগ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হামলা হয়েছে যদিও কুদ্দুস চেয়ারম্যানের দাবি লোক ভাড়া করে সংঘর্ষ ঘটিয়েছে প্রতিপক্ষ তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে স্ট্যাটাস দিয়া তারপর এরা রেডি হয়ে গেছে ফাইট করার জন্য এ পড়ল এই এলাকায় যে ওরা তান্ডব চালাইতেছে এই হলো মানে আমগো কিছু লোক পড়ে শুরু করছে

থমথমে অবস্থা বিরাজ করছে তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে